Bismillah ar-Rahman ar-Rahim. Shammanit priya darshak mandali, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shadur amantron janatchi apnader shokolkei je jekhan theke boshe ajker charity in progress onushthani dekhchen. Asha korchi apnara shobai bhalo achen ebong apnader bhalo thakar prottasha amader shob shomoyer jonno. Ei onushthan amra shajiye thaki bibhinno dhoroner organization, specially jara Ramadan mashe amader shonge channel ese ongshogrohon korben tader bishoye ektu dharona deyar chesta kori. Bigoto dine tara kibhabe shofolotar shonge apnader donation deyar maddhome tara kaj kore gechen এবং ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা আছে, স্পেশালি যে রমাদান আসছে তাদের কি প্ল্যান আছে, কি প্রোগ্রাম আছে এবং আপনাদের কাছে কি মেসেজ তুলে ধরবেন, এই সব বিষয় নিয়ে আমরা চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। আমরা আলোচনা যার আগে আজকে পরিচয় করিয়ে দিই যে অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলবো, সেটি হচ্ছে অরফেন শেল্টার ফাউন্ডেশন। বিগত কয় বছর ধরে আপনারা দেখছেন চ্যানেলসের পর্দা এবং আপনাদের দেয়া ডোনেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা আজ মোটামুটি একটি সফলতার দিকে পৌঁছেছেন। তাদের কাছ থেকে যারা রিপ্রেজেন্টেটিভ অফ দি অরফেন শেল্টার ফাউন্ডেশন, যারা আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বিগত রমাদানে আপনাদের দেয়া ডোনেশনের মাধ্যমে তারা কীভাবে কাজে লাগিয়েছেন, কী কী প্রজেক্ট করেছেন এবং কী কী চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয়েছে এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে এবং এই অর্গানাইজেশনকে তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে কথা বলবো। সঙ্গে আছেন চারজন বিজ্ঞ অতিথি এবং তারা সবই মাশাআল্লাহ প্রফেশনাল এবং আপনারা দেখেছেন বহুবার চ্যানেলসের পর্দায়। আমি শুরু করি আমার ইমিডিয়েট ডান পাশে যিনি বসা আছেন, অত্যন্ত সুপরিচিত মুখ, আপনারা বহুবার চ্যানেলসের পর্দায় দেখেছেন, বহুবার অনুষ্ঠানে দেখেছেন, তিনি হচ্ছেন জনাব ডক্টর জিয়াউল হক, যিনি হচ্ছেন চেয়ারপারসন ফর রমাদান ফ্যামিলি কমিটমেন্ট অ্যান্ড অলসো দ্য ভাইস চেয়ারম্যান ফর অরফেন শেল্টার ফাউন্ডেশন। তার ইমিডিয়েট ডানে বসা আছেন জনাব মতিউর রহমান, যিনি হচ্ছেন মেম্বার অরফেন শেল্টার ফাউন্ডেশনের। তারপর আমার ইমিডিয়েট বাম পাশে বসা আছেন জনাব নাজমুস সাদাত আহমদ, যিনি হচ্ছেন চেয়ারম্যান অরফেন শেল্টার ফাউন্ডেশনের, এবং তার ইমিডিয়েট বামে বসা আছেন জনাব জাহান লতিফ, ক্যাম্পেইন ম্যানেজার ফর অরফেন শেল্টার ফাউন্ডেশন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ উপস্থিত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। জনাব ডক্টর জিয়াউল হক, আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই। আপনি হচ্ছেন আরএফসি, রমাদান ফ্যামিলি কমিটমেন্ট, সংক্ষেপে আরএফসি, তার চেয়ারপারসন এবং আজকে অরফেন শেল্টার ফাউন্ডেশনের আপনি ভাইস চেয়ারম্যান। একটু ধারণা দেবেন যদি আমাদেরকে, একটু ব্রিফ হিস্ট্রি দিয়ে শুরু করেন যে অরফেন শেল্টার ফাউন্ডেশন কীভাবে তৈরি হয়েছে এবং এর মূল লক্ষ্যটা কী। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অরফেন শেল্টার ফাউন্ডেশন আসলে 2005 আমরা এখানে আবার পুনরায় শুরু করেছি, বিশ আগেই যদিও ছিল, মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, তারপরে 2005 থেকে আবার আমরা পূর্ণ উদ্যমে অরফেন শেল্টার ফাউন্ডেশনের কাজ কার্যক্রম শুরু করেছি লন্ডনে। যদিও এর কিছু, যেমন আমাদের মেইন অ্যাক্টিভিটিস কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে আরও কয়েকটা সেন্টার আছে। তো অরফেন শেল্টার ফাউন্ডেশন আসলে নির্মিত, মানে শুরু করা হয়েছিল আমাদের সেই সম্মানিত এবং আমার প্রিয় শ্বশুর সাহেব, আপনারা সবাই তাকে চিনতেন, উনি আমাদের মাঝে আর নেই, হাফিজ মাওলানা নেসারউদ্দিন সাহেব, উনি শুরু করেছেন এই কার্যক্রম এবং আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো উনি শুরু করার পর থেকে যখন উনি ছিলেন আমরা ওনার সাথে কাজ করেছি, তারপরে উনি যখন আল্লাহর মেহমান হিসেবে চলে গিয়েছেন, তারপর থেকে আমরা আরও বেশি আমাদের উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অরফেন শেল্টার অনেক বেশি এখন বেশ বড় পরিসরে কাজ করে যাচ্ছে। আমাদের বর্তমানে চারটা প্রতিষ্ঠান অরফেন শেল্টার মাধ্যমে, তিনটা ছিল, তারপরে আর একটা শুরু হয়েছে, একটা হলো সবগুলোই প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের, একটা হলো লক্ষ্মীপুরে যেটা সবচেয়ে বড়, এখানে প্রায় 250 ছাত্র, গরিব এবং এতিম মিলে 250 ছাত্র পড়াশোনা করছে হিপস। আচ্ছা, এবং ওখানে মাদ্রাসাও আছে যেখানে প্রায় আরও 700 উপরে ছাত্র মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়াশোনা করছে, যেটা বিশাল প্রতিষ্ঠান। এবং সেই প্রতিষ্ঠান থেকে যারা হিপস পড়ে, হিপস পড়ার পরেও মাদ্রাসায় পড়াশোনা করে এবং মাদ্রাসায় পড়াশোনার কারণে অনেক ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটি তারা পড়াশোনা করছে। আর আপনি যে লক্ষ্মীপুরের কথা বলছেন, আমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাই লক্ষ্মীপুরের, এই যে এখানে লক্ষ্মীপুরের কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো এবং হয়তো কিছু ছবিও এখানে দেখতে পাবেন, এই যে পুকুর, পুকুরের ভিতরে প্রতিষ্ঠানগুলো। এখানে আমি কিছুদিন আগে আমি ভিজিট করেছিলাম বাংলাদেশ এবং এখানে আমি গিয়েছিলাম। তার মানে এটা কি রিসেন্ট ফুটেজ তাহলে দেখানো? এটা রিসেন্ট ফুটেজ, এটা একদম হয়তো দুই মাস বা এক মাস, একদম রিসেন্ট, এক মাস আগের ছবিগুলো এখানে দেখানো। এই সব আগে কি খালি জমিন ছিল, তারপরে
তৈরি করা হয়েছে এগুলো সব খালি জমিন থেকে তৈরি করা হয়েছে জমি কেনা হয়েছে আমার শ্বশুরের কিছু জমিন ছিল ওখান থেকে তারপরে আশপাশে আরো অনেক জমি কেনা হয়েছে মানে মোট কথা হচ্ছে যে স্ক্র্যাচ থেকে তারপরে আজকে এই অবস্থানে একদম থেকে এবং জিরো থেকে হিরো কথা বলে না এই জিরো থেকে আমরা শুরু করেছি মানে জমি থেকে বিশাল কমপ্লেক্স এখানে এখন বিল্ডিং ই তো প্রায় 4-5টা বিল্ডিং বড় বড় বিল্ডিং ওখানে আছে এরা কি হিপস স্টুডেন্ট আমরা এরা সব হিপস স্টুডেন্ট আচ্ছা জি আপনি বলেছিলেন 250 পড়াশোনা করছে এর ভিতরে এতিম এবং গরীব আছে আচ্ছা সবগুলো এতিম না তো বেশিরভাগই এতিম ছাত্র এবং ছাত্রী একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে হিপসে কিসের ভিত্তিতে আপনারা সিলেকশন প্রসেসে যান কারণ একটি ধারণা হচ্ছে আমাদের সোসাইটিতে যে একটু দুর্বল বা যেহেতু একটু ডিজেবল তাকে একটু কোরআনের হিপস বা মাদ্রাসার লাইনে দিয়ে দিচ্ছে তো আপনারা এটা কিভাবে এটা হলো কি আমাদের সিস্টেম হলো আমরা প্রথম ছাত্র যখন আসে আসার পরে আমাদের নজরানা বলে আর কি প্রথমে কায়দা থেকে শুরু করি নজরানা শুরু করি এখান থেকেই আমরা সিলেক্ট করি যদি দেখি যে এ ছেলে দ্বারা হিপস পড়া সম্ভব না তখন তাকে আমরা মাদ্রাসায় যেহেতু আমাদের মাদ্রাসার সাথেই আছে ওখানে মাদ্রাসায় ট্রান্সফার করে দিই কোরআন শেখানোর পরে জাস্ট কোরআন যখন শেখা হয়ে যায় তখন তাকে মাদ্রাসায় ট্রান্সফার করা হয় এবং ওখানে মাদ্রাসায় নূরানি বিভাগ আছে এবং ওখানে থেকে আবার ওইভাবে তারা পড়াশোনা করে যারা একটু মেধাবী যাদের দ্বারা সম্ভব হয়তো 3 বছরে সম্ভব না 4 বছর অথবা 5 বছরও লেগে যেতে পারে তাদেরকে আমরা যেহেতু আপনি একজন প্রফেশনাল আপনি একজন পেশাগত একজন চিকিৎসক আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এই যে মাইন্ডসেটটা আছে যে দুর্বল ছাত্র বা যে কথা শুনছে না বা হয়তো তার কোনো ধরনের মেডিকেল কোনো ধরনের ইলনেসেস বা কোনো ধরনের চ্যালেঞ্জ লার্নিং ডিফিকাল্টিস বা এরকম কিছু থাকতে পারে এইরকম ছাত্রকে আমরা মাদ্রাসায় দিচ্ছি কিন্তু আমরা এক্সপেক্ট করছি এক্সেলেন্ট আউটপুট যেখানে আমাদের যেখানে মেধাবী ছাত্ররা আছে তাকে আমরা দিচ্ছি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার সো অ্যান্ড সো ফোর দিচ্ছি তো এই মাইন্ডসেটটাকে আপনি কীভাবে বলবেন অ্যাড্রেস করা যায় এইটা আমাদের একটা কমন প্রবলেম এটা বাংলাদেশ কেন এটা আসলে আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নে এটা খুবই কমন প্রবলেম আমাদের ফ্যামিলিতে যে ছেলেটা একটু দুর্বল যেটা বললেন তাকে সাধারণত ও এখানে আর পড়াশোনা হচ্ছে না যাক ওকে মাদ্রাসায় দেওয়া হোক ও যদি কিছুটা হয় এইটা আমাদের একটা টেন্ডেন্সি আসলে এই টেন্ডেন্সিটা আসলে দূর করা হবে আমি একজন ডক্টর আমি স্কুলে পড়াশোনা করেছি আমি তো স্কুলে বেশ সবসময় ফার্স্ট হইতাম সত্যি কথা কি ফার্স্ট হইতাম স্কুলে সবসময় আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে মাদ্রাসায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল আব্বা দিতে চাচ্ছিলেন কিন্তু ওই টিচারদের কারণে দেওয়া হয় না যেহেতু স্কলারশিপ পেতাম সবসময় ও আরেকটু পড়ুক আরেকটু পড়ুক এরকম করতে করতে কিন্তু এখন আমি দেখছি যে আমি মাদ্রাসায় পড়ে না পড়ে যে ভুলটা করেছি কারণ আমার এখন এত খারাপ লাগে মাঝে মাঝে যখন আমি শেখদের সাথে আসি তারা এত সুন্দর কোরআনকে জানে কোরআনকে যেটা আমাদের মেইন জানার কথা তারা কোরআনকে হাফিজ অনেক হাফিজ আছেন শেখ তারা কোরআনকে মেইন শিক্ষা যেটা হবে কোরআন দিয়ে সেই কোরআন আমরা মুখস্থ করতে পারিনি বলেন দ্যাট নট খারাপ লাগার কিছু না ইনশাআল্লাহ আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে যে আমি কেন মাদ্রাসায় পড়লাম না তাহলে হয়তো আমি মানুষকে অনেক হেদায়তমূলক কথাবার্তা বলতে পারতাম কিন্তু এখন আমি চিকিৎসা হিসাবে চিকিৎসা দেখছি এটাও ভালো এটাও খারাপ আমি উইভার সেন্সে বলছি না কারণ আমি অনেক মানুষের সেবা দিচ্ছি অনেক মানুষের চোখ ভালো করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সেটা একদিক দিয়ে ভালো কিন্তু ওই মাঝে মাঝে একটা কষ্ট হয়তো আল্লাহ আমাকে ওই কষ্টের কারণে হয়তো অনেক রিওয়ার্ড দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের যারা অনুষ্ঠান দেখছেন সবাইকেই মাদ্রাসায় দিতে হবে না এর এমন কোনো কথা নাই আমাদের ডক্টরও দরকার আমাদের ইঞ্জিনিয়ারও দরকার আমাদের অ্যাকাউন্টেন্ট দরকার সব ধরনের তবে বেসিক শিক্ষা যেন থাকে সবাই এবং ট্যালেন্টেড বাচ্চাদেরকে আপনি বলছেন যে উৎসাহিত করার জন্য কারণ এটাকে ট্যালেন্ট লাগে কারণ এখানে মেমরি এবং আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসবো আপনার কাছে আবার ফিরে জনাব নাজমুল সাদাত আহমেদ আপনি হচ্ছেন চেয়ারপারসন লন্ডন Orphan Shelter Foundation. Now the question I will ask you, I've heard that we have had the orphanage and how it started from scratch and we have heard it where it is, Lokhipur, is that correct? There's one in Lokhipur. Yeah, we've seen the footage. Now with regards to other aspect that people would like to find out, what is there any project running at the moment currently within the Sylhet region? At the moment, we have one project in Mulir Bazar, Sylhet, okay. And we've got a few students there. It's in the early stages. About two years ago, we've got a piece of land from a generous donor. A piece of land from a generous donor. I mean, alhamdulillah, I mean, the land must be worth at least 1 koti. Dhaka now, oh, wow. In Bangladeshi terms. So alhamdulillah, I mean, he's so generous. So basically, the gentleman, the donor, has given out the land without any return? No, okay. Without any return. Wakfa for us is our organization in Bangladesh owns the land. Okay. So it's he will now, alhamdulillah, the only requirement he has from us is that it's in his father's name. Okay. So it's called Hazi Abdul Ghafur.
Islamic Center. Okay. So at the moment we have a tin shed place okay. where we have about 7-8 orphans there starting off. We're trying to get more orphans there. The area is quite difficult to work in, so okay. we're trying to progress there. But alhamdulillah, we've got this recent donation where we're gonna we've got the funds for to build a proper Islamic center. Somebody wrote. When you say proper Islamic center, what do you mean? We mean like at the moment we have a house that the orphans like 3 rooms, okay. 10 rooms. So we will have. A proper mosque downstairs. You want to expand, the center. Sure a lot of enhancement, the masajids, madrasa. Madrasa, everything. Best facility. Exactly, to okay. exactly. We don't want to make, we want to make sure that we give the children and then people see that we are a proper institution, you know, okay. not like a normal backstreet madrasa where we get students off the streets. And will it be properly regulated? Will it be it's already regulated. Okay, already regulated. It's already regulated. Okay. It's run by, it's already regulated by the Bangladesh NGO Bureau. Okay. All our organizations are regulated by them. So okay. we make sure that everything's done by the book, above board. Fully compliant. Fully compliant, okay. accounts, everything. Okay, now, G, please. Actually, there is a mission and vision from my mother, father-in-law, who established this thing, actually. We want to make an university. Where Quran should be learned properly with meaning everything, and Islamic scholars should come out from that place. ছোট থেকে শুরু করে একদম মেইনস্ট্রিম ইউনিভার্সিটির মধ্যে আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন সেটাই আমাদের টার্গেট এবং সেই ইউনিভার্সিটি করার জন্য আমাদের যা যা দরকার আমরা এখন থেকে ওইভাবে আগাচ্ছি যেমন আমরা শুরু করতে যাচ্ছি যেমন এই বাচ্চা কোরআন শরীফ শিখছে এখন বাচ্চারা আমি গত মাসে যে গেছিলাম আমি সবাইকে বলে দিয়ে আসছি যে এখন শুধু কোরআন মুখস্থ নয় কোরআনের শাব্দিক অর্থ মুখস্ত করতে হবে ওটার জন্য কিন্তু প্রপার প্ল্যানিং হ্যাঁ এই প্ল্যানিংও ওইটা প্ল্যানিং এই জন্য আমি বলেছি যে তোমরা কোরআন অর্থ শাব্দিক অর্থ সহ কোরআন শরীফ কিনতে পাওয়া যায় বাচ্চাদেরকে আমরা যখন ABCD এ আপেল যেটা আপেল আর অরেঞ্জ এগুলোর অর্থ যদি আমরা শিখতে পারি ছোট সময় থেকে জি এখন কোরআনের অর্থ শিখতে পারবো না কেন আলিফ লাম জালিকা হোয়াট ইজ জালিকার কিতাব হোয়াট ইজ কিতাব লা রাইবি বি হোয়াট ইজ শব্দ শাব্দিক অর্থ হয়তো গ্রামাটিক্যাল এখন শিখবে না আপাতত তাদের হেপস করার সাথে সাথে ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা সময় যেটুক তারা মুখস্থ করবে ওখান থেকে বাসাইকৃত শব্দগুলো তারা মুখস্থ করে নেবে এইটা করলে দেখবেন যে হাফিজ হওয়ার সাথে সাথে কোরআন তাদের বোঝা হয়ে গেছে এইটা একটা শুরু করতে হবে যাতে তাদের পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে সমস্যা না হয় যে আমরা যে ফুটেজ দেখছি আমরা এখন টিভি স্ক্রিনের মধ্যে এই যে এইখানে কি বোঝানো হচ্ছে এখানে এক্সপ্লেইন করুন এখানে হয়েছে এখানে যাওয়ার পরে যে আমরা দোয়া করছিলাম যখন টোয়া যখন যাচ্ছি তখন ওখানে কবরস্থান আছে সাথে আমরা যখন গেলাম তখনই আমার বাবার আমার মা আমার চাচা চাচি তাদের কবরস্থান আছে ওখানে আমরা দোয়া করলাম কবর জিয়ারত করলাম মানে এখানে আপনি শিখাচ্ছেন যে ছাত্রদের যারা আছে উপস্থিত কিভাবে কবর জিয়ারত করতে হবে কি আদাবগুলি আছে এই যে স্টুডেন্ট হিসাবে যেগুলো প্র্যাকটিক্যাল কবর এবং কিভাবে কবর জিয়ারত করতে হয় সেটা প্র্যাকটিক্যালি তাদের টিচারদের সাথে ওখানে করো তারপরে আমরা ঢুকে ওখানে প্রোগ্রাম করলাম ওখানে কি সমস্যা আছে সেগুলো শুনলাম সমস্যা সমাধান করলাম আমাদের যে উপজেলার যে নির্বাহী অফিসার উনি ওখানে ছিলেন আরও লোকজন ছিলেন এলাকার গণ্যমান্য লোকজন ইনশাল্লাহ আমি আসবো আরও আপনার কাছে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে জনাব জাহান লতিফ ইউ আর দি ক্যাম্পেইন ম্যানেজার ফর অরফান শেল্টার ফাউন্ডেশন নাও what's your role and responsibility towards this organization okay well bismillah ar-rahman ar-rahim and assalamu alaikum and I'm very grateful for the opportunity to be given a chance to explain what our organization is doing. First and foremost, may Allah have mercy on our late chairman, Hafiz Nasiruddin, who passed away 4 years ago. And in fact, it's just a few months after the four years. His vision was to actually create a center of excellence where there would be orphans coming in and they would be educated from a young age, right, to, as our vice chairman has said, about going to university and stuff like that. The vision actually has grown from, as you can see on the footage, from nothing to what is a fantastic place where... What it stands today. Absolutely. There's more than 300
orphans, that's boys and girls. So primarily we're looking at the orphans first. Absolutely, okay. Absolutely, far and forward. Our organization's main focus is the orphans. As the title of the organization suggests. We, absolutely. Yeah, right. Our main thing is whatever we need, whatever is necessary for us to do for them, inshallah, we'll do for them. So medication, clothes, looking after, even to, like a lot of orphans still have their mother alive, so we look after their mothers as well. We don't just look after the orphan. We actually encompass all the families as well, wherever necessary. And in fact, what we're hoping to do this year, and as we have been doing with a number of, it's nearly 30 years plus what the organization has been running, and from zero to what it's become. What we're aiming to do is to get a better quality, right? And the thing about it is that the campaign that we're running this year, sorry, you were going to ask me something. Yeah. The campaign we're running this year is ongoing the buildings that we're making, right? Okay. I'll come to the building part later on because I want to find out more in details about the building project. Now, it's just time for us to go to a break. But before that, Janab Motiur Rahman, apnake kache amar proshno thakbe. Apni ekjon member Orphan Shelter Foundation. Eto shongothon ache, eto organization ache. Keno apni beche nilen Orphan Shelter Foundation? Actually, this is, I mean, as a person, I always support the things for the needy people and things. I will do. I mean, just for example, I'm about to say this. I come from a different background. Our dada, dadi, our dada chilen munshi, our dadi chilen alim. Ji. To another. যে ইয়ের আছে অবদান আছে আমাদের গ্রামেই বা ইয়েতে সেটা থেকেই আমি আমার মেইন ইয়েটা আর কি অনুপ্রেরণা পেয়েছেন আপনি ওইখান থেকে জাস্ট ফর ইয়ার ইনফরমেশন যেটা উনি মিস করছেন আমিও কিন্তু দুই বছর মাদ্রাসায় পড়ছি আচ্ছা 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 মাশাআল্লাহ দ্যাটস গুড তো ওইখান থেকে আপনার শুরু হয়েছে যে বেসিক ফাউন্ডেশন ওয়েল এর আগে ইয়েতে কি আমার মনটা বিয়ে সবসময় ইয়েতে হচ্ছে আমি আমি ইনভলভ আছি অন্য অন্য চ্যারিটির ইয়েতে গিয়েও কিন্তু ওনাদের এটা ইউনিক আচ্ছা ইউনিক বলতে আপনি কি ইউনিক বলতে আমি এটা বুঝিয়েছি যে মানে এই যে অরফেন্সদের মধ্যে হেল্প ইতিমদেরকে ইতিমদের হেল্প করা প্লাস এখানে যে ডোনেশন যাইতেছে ইটস অল গোয়িং টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন আচ্ছা 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 প্লাস এজ এ প্রফেশনাল ডক্টর জিয়া অ্যান্ড আদার্স দে আর হেল্প দে আর ডুইং গিভিং দেয়ার টাইম অ্যান্ড এভরিথিং ফ্রি অফ চার্জ আচ্ছা 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 সো এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ইয়ে নেই আমরা কস্টের বিষয়ে আসবো লেটার অন আইল ফাইন্ড আউট মোর ফ্রম দি চেয়ারম্যান এন্ড দি ভাইস চেয়ারম্যান অ্যাবাউট দি কস্ট আমি আই ফিল প্রাউড যে আমি ওনাদের সাহায্য করতে পারতেছি এবং ইন ফিউচার আইল ডু দিস তো আপনি আপনার ফ্রেন্ড বা আপনার রিলেটিভ কে আত্মীয় স্বজন কে আপনি উৎসাহ কি রকম করছেন যে আপনি কেন এটার সাথে যুক্ত আছেন আপনি তাদেরকে কি মেসেজ দিতে যাবেন মেসেজ সিম্পল যে আমাদের নবী উনি নিজে নিজে ছিলেন অরফেন আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি উনি বলেও গেছেন যে ওরা আমার আমার সাথে হাত কাঁধ মিলিয়ে ইয়েতে যাবে ভেসে যাবে সো ইটস ইটস এক্সাম্পল অ্যান্ড ইটস নট এটা এটা আমাদের একটা শিক্ষা আর আমাদের যদি আমাদের নবীর কাছ থেকে যদি আমরা শিক্ষা না পাই হু ইজ দ্য টিচার অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকারভাবে বলেছেন যে টিচিং যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে না নিই আশরাফুল মখলুকাত যিনি তাহলে কার কাছ থেকে আমরা নিব আমরা কথা বলছিলাম অরফান শেল্টার ফাউন্ডেশন যারা রিপ্রেজেন্ট করছেন আজকে আমাদের স্টুডিওতে এবং শুনেছি তাদের মূল লক্ষ্য হচ্ছে অরফেন ইয়েতিম বাচ্চাদেরকে তারা কীভাবে উৎসাহ করবেন কীভাবে তাদেরকে ফেসিলিটি দেবেন এবং শুধু ইয়েতিমের সাথে রিস্ট্রিক্টেড না তাদের যে আলাদা আলাদা যে উইংগুলি আছে যে ফ্যামিলিজ থাকতে পারে বা অন্য অন্য যেগুলো অসুবিধা আছে এটাকেও কীভাবে নিয়ন্ত্রণ বা এটা কীভাবে হেল্প বা সহযোগিতা করা যায় এইসব বিষয়ে তারা লক্ষ্য রাখছেন এবং জনাব ডক্টর জিয়া চমৎকারভাবে বলেছেন যে আমরা যখন মাদ্রাসায় কোনো ছাত্রকে দিব বা ছাত্রীকে দিব উই হ্যাভ টু অলসো ইনশো যে ওয়াই শুড উই বি অনলি গিভিং দোজ স্টুডেন্টস আউট দ্যাট আর স্লাইটলি ডিসেবল অর পারহ্যাপস নট ইন এ ফুললি এবল কন্ডিশন ওয়াই নট দ্য ব্রাইট অ্যান্ড দ্য বেস্ট এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মা বাপ যে এটার জন্য আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে অ্যান্ড উই ক্যান অনলি এক্সপেক্ট ফর আ গুড আউটপুট ওয়েন দ্য ইনপুট ইজ অফ আ ক্লাস অ্যান্ড কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা আরও কিছু কথা বলবো এবং ডিটেল জানার চেষ্টা করবো এই অর্গানাইজেশনের সঙ্গে কারা যুক্ত আছেন এদের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এবং তারা যে ডোনেশনগুলি কালেক্ট করছেন কীভাবে তারা ট্রান্সপারেন্সি মেনটেন করছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কমপ্লায়েন্সের সাথে যেসে আমরা বসবাস করছি তারা কীভাবে মিট করছেন এইসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত পাবো নেক্সট সেগমেন্টে আলোচনা করবো সঙ্গেই থাকেন ফিরছি ছোট্ট একটি বিরতির পর আসসালামু আলাইকুম
Assalamu alaikum. Welcome back after the break. Amra kotha bolchilam charity in progress anushthane Orphan Shelter Foundation er representative sathe. Amra shunechi in the first segment kibhabe kaaj chaliye jacchen, brief history of Orphan Shelter Foundation, tader organization er ki vision ebong mission ache, ei sob bishoye niye amra alochona korchhilam. Ei segment e amra alochona korbo bibhinno dhoroner kara kara jukto achen ei organization er shonge ebong kibhabe tara cost maintain korchen ebong kibhabe tara administration dekhchen ebong most importantly how compliant are they, and if you would like to find out any information about this organization, how would you do that? এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্টে কথা বলবো। জনাব ডক্টর জিয়াউল হক, আপনার কাছে আমি এই সেগমেন্টে প্রশ্ন করতে চাচ্ছি। আপনারা যারা এখানে আছেন, আপনার মেজরিটি যারা প্রফেশনাল আছেন, এই অর্গানাইজেশনের সঙ্গে কি আপনার প্রফেশনালরা জড়িত আছেন বা হাউ ডাজ দিস অর্গানাইজেশন ফাংশন? Actually, this organization, we are involved, everybody. Achha. That means professionals mainly, and lots of doctors are involved. Achha, medical doctor, chikitsakra. Chikitsakra involved. Jehetu amar friends. Voluntary basis? Voluntary basis, ebong tader donation jothesto help kore, alhamdulillah. Mane individual jara volunteer achen tader? Tader, actually, তারা ভলান্টিয়ার যারা অ্যাডভাইস দিচ্ছেন, কখন কিরকম কাজ করতে হবে, সময় দিচ্ছেন, মাঝে মাঝে, তারপরে তারা একটা মানে টাকা পয়সা দিয়ে মানে স্পন্সর করে হেল্প করছেন। এখানে একটি বিষয় জানতে চাবো, অনেক সময় দেখা যায় যে চ্যারিটি অর্গানাইজেশনের যারা রিপ্রেজেন্টেটিভ থাকেন, ফর এক্সাম্পল আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশে যাচ্ছেন, সফর করছেন, ডাইরেক্টলি দেখছেন সরজমিনে কী হচ্ছে, যে এই যে কস্ট ইনভলভ আসছে, কারণ অনেক অধিকাংশ সময় একটি কন্ট্রোভার্সি থাকে যে এইটা চ্যারিটির পয়সা থেকে নেওয়া হচ্ছে বা এইটাকে আপনি মিসকনসেপশনকে কীভাবে আপনি অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনটা একদম 100% বলা ঠিক না, 100-এর বেশি, 120% আমি বলতে চাচ্ছি যে যত টাকা আসছে যে শুধু একটা যে আমাদের ওই অ্যাডভার্টদের জন্য যেসব কস্ট আছে টুকটাক, এইটা ছাড়া আমাদের আর কোনো অ্যাডমিন কষ্ট নাই, এবং আমরা আরও যেমন কি টাকা পাঠানোর ক্ষেত্রেও যে কষ্ট হয় যে সে টাকাটাও আমরা অনেক ক্ষেত্রে আমরা নিজেরা পাঠাই দিই, এবং আমরা ওখানে ভিজিট করে নিজেদের উদ্যোগে এবং নিজেরা যাচ্ছি, নিজেদের টাকা পয়সা খরচ করে যাচ্ছি এবং ভিজিট করছি। তার মানে হচ্ছে নিজেদের সময় এবং নিজেদের সময় মেধা, এমনকি যারা কাজ করছে ভলান্টিয়ার হিসাবে, একবার তার আমরা বলছিলাম যে তোমরা ভলান্টিয়ার হিসাবে কাজ করছো, অনেক কষ্ট হচ্ছে, কারণ লোকদেরকে চিঠি পাঠানো বা মানে রিপোর্ট পাঠানো, তারপরে টাইমের তো ইস্যু আছে, হ্যাঁ অনেক কাজ আছে, এবং এই টাইম ইস্যু তোমাদের বলছিলাম যে তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আমরা একদিন রেস্টুরেন্টে নিয়ে যাবো, ভলান্টিয়ার দেবো যে তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবো খাওয়ানোর জন্য কুইকলি, ভলান্টিয়ার কি এই দেশে যারা আসছে, এই দেশে তারপরে তারা বলো যে আমরা যদি রেস্টুরেন্টেই যাই তাহলে তো আমাদের রিওয়ার্ডটা চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। এই হলো আমাদের অ্যাটিচিউড, এবং আমরা সবাই আমাদের ফ্যামিলির লোকজন, ছেলে মেয়ে, এমনকি ছোট ছোট ছেলে মেয়েরা তারাও কাজ করছে আলহামদুলিল্লাহ, এবং সবাই এবং শুধু কাজ করছে ইনভলভ। সো when you say family, is it the immediate family we're talking about, children, family, other family, you know, people, exactly, friends, family, people know us, that how we work. So like when we, as Dr. Sub said, when we go to Bangladesh, we don't take a ticket from the organization. Okay. A lot of organizations, they say, we'll send you out, field worker, here's the money, you know, go and go, whatever. So it's through the, okay. We go ourselves. We use our own holiday pay from our work. We all have to take holiday from our work. None of us work for the organization. We're all volunteers. Okay, so there is no salary withdrawn or no cost withdrawn from the salary? Not a single penny in salary taken from our organization. তাছাড়া আমরা যখন অনেক কাজ হচ্ছে, কনস্ট্রাকশন কাজ হচ্ছে, মাঝে মাঝে টাকায় শর্টেজ হলে আমরা নিজেরা, উনি দিচ্ছে, আমি দিচ্ছি টাকা, আমরা নিজেরা, আপনারা সবাই দিচ্ছেন? আমরা সবাই দিচ্ছি, আমরা টাকা দিয়ে ওটাকে ফিল আপ করছি। All the costs, you know, I mean, I must, one of the things I must highlight, our late chairman had a fantastic family, and the family, alhamdulillah, are very, very diligent in how they run the organization. I must actually commend the son who is now the chairman, and really it's fantastic what has been achieved. If you look at sort of the background to how we started, how we progressed in the 4 years since the late chairman has passed away, it's fantastic what the achievement has been, and it's due to the fantastic work where the family is partaken in every aspect of the runnings of it. Now, having mentioned that, there's something called as then work ethics, because a lot of the time when you don't have anything in return, especially when we are at work, when there is no incentive, when there is no increment there, we sometimes lose motivation. So how do you keep up to that? We have incentive because Allah is going to give us our reward in the Day of Judgment. Incentive. That's what we're waiting for. We don't want anything here. We can see, you know, that
you know, my father started this organization and it's a sadaqah jariyah for him, and he's put in our hands, and now it's going to become a sadaqah jariyah for us. Sure. So inshallah, so that's a legacy he's left behind, yeah, for it to be continued and for others to be benefited, exactly, and for him to get the reward. Get the reward, and inshallah, we are using our children also like he used us. So my son is involved, my daughter is involved, his son is involved, his daughter is involved, you know, everybody is involved. Can you have so Jannah, we get, you know, that's, we get, we put that into the children where... Babake ami chini more than 40 years now. Okay. Ekbar dui ba dekhchi kintu I know his name. আমি নিজে ইনভলভ ছিল এই এখানে সৌদি আরব থেকে টাকা পয়সা নিয়ে এখানে এখানে মসজিদের যে ইনভলভ ছিল তারপরে ওনার যে অর্গানাইজেশন আই নিউ ইট ফর লং টাইম যে আরো অন্যান্য অর্গানাইজেশন নিয়ে ব্যস্ত আছে ইয়ার্স অলসো অ্যানাদার থিং ইজ ওয়ান আই মেট ডক্টর জিয়া হিয়ার উনি তো ওনার সান ইন ল ওনার শাশুড়ি গিয়েছিল তারপরেও মানে আমি বলতেছি একে জাস্ট মাই ইয়ে যে আমি নিয়ারলি 40 ইয়ার্স ধরে আমি এখানে লোকালি খুব ভেরি ইনভলভ ইয়ে কোনো অর্গানাইজেশনের সাথে বা এমনি কিন্তু একজনের যদি একজন দুইজনের মনিটার ইয়ে করা লাগে তো আমার ইয়ে ছিলেন যে মারা গেছেন কাউন্সিলর করিম এম বি তো উনি মারা যাওয়ার পরে মানে আই হ্যাভন ফাউন্ড অ্যানাদার পার্সন অর সামথিং কিন্তু ডক্টর জিয়ার সাথে আমার আর আগে থেকে পরিচয় তো আই জাস্ট আই এম হাংরি টু ফাইন্ড সামবডি হু ইজ রিয়েলি ডুইং সাম ওয়ার্ক অসংখ্য ধন্যবাদ আপনি যে দ্যাটস দ্য থিং গিভ মি দ্য প্লেজার অসংখ্য ধন্যবাদ আপনি বলেছেন এখানে আমরা শুনেছি বিভিন্ন অন্য দেশ থেকে যে ডোনেশন আসছে কারেক্ট চ্যানেলে কারেক্ট প্রসেসে টাকাগুলি এই দেশে এসেছে কমপ্লায়েন্টলি অনেক সময় অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমরা যে টাকা দিচ্ছি আমরা জানবো কীভাবে যে আমাদের টাকাটা যে প্রজেক্টে বলা হচ্ছে ব্যবহার করা হবে এই প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে এই যে অ্যাসিওরিটি এই যে অ্যাসিওরেন্স যে আমাদের ভিউয়ার্সরা ডোনার্সরা পাবেন হাউ উড ইউ জাস্টিফাই হাউ উড ইউ প্রুভ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদের যে অ্যাকাউন্টেন্ট যিনি আমাদের ওর এই অ্যাকাউন্টস দেখেন যে অ্যাকাউন্টেন্ট সাহেব উনি আমাদের অ্যাকাউন্টসে করেন কোনো টাকা পয়সা নিচ্ছেন না মঠবাড়িয়া লক্ষ্মীপুর শেরপুর সিলেট যে আমাদের কাছে ফুটেজগুলি আছে কিছুক্ষণের মধ্যে আমাদের স্ক্রিনে দেখা হবে সেই চারটা সেন্টারে আমরা প্রতি বছরই এতিমদের জন্য এবং অন্য লোকজনও আসে ওখানে ইফতারি করে এবং যারা এতিম এবং টিচার তারা সেহরি খায় কিন্তু বাইরের লোকজনে সেহরি খায় না 250 পাউন্ড করে আমরা নেই প্রত্যেক দিনের জন্য আমাদের 29 দিন শেষ হয়ে গেছে অনেক আগে এটা ফিরিজপুর বলা হচ্ছে এটা এটা মঠবাড়িয়া জি হ্যাঁ আমাদের 250 পাউন্ড করে দিচ্ছেন এবার কিন্তু জাকাত না আমি একটু বলতেছি এটা মঠবাড়িয়ার যে তারা পড়াশোনা করছে ছাত্ররা তারা পড়াশোনা এখানে আছে এখানে 65 এর মতো স্টুডেন্ট এবং ও গরিব এবং এতিম দুইটা মিলানো এখানে 65 এর মতো আছে আলহামদুলিল্লাহ সবাই পড়াশোনা করছে আমি এইবারে গিয়ে একজনের কি হাফিজ পাগড়ি দিয়ে আসলাম এবং আরো 3 জন আছে পাইপ লাইনে এখন আচ্ছা তো যাই হোক এরা মঠবাড়িয়ার কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে 29 দিন হয়ে গেছে গতকালকে একজনে আমাকে বললো যে আরো ডেট আছে কিনা আমি বললাম শেষ এবং এই যে টাকা দিচ্ছে আমাদের ফ্যামিলির থেকে হয়তো আমরা 10টা কি 12টা দিন আমরাই ইন্টারনাল ফ্যামিলি বাকি সবগুলো বাইরের লোকজনে জাস্ট টেক্স পাঠানো হয়েছে তাদের কাছে তারা স্পন্সর করছে এবং এটা সাদাকা নট জাকা প্রত্যেক বছর গভর্নমেন্টের মাধ্যমে এবং লোকাল এবং সেই টাকা আমরা কত পাঠাবো গভর্নমেন্ট থেকে আগের
পারমিশন নেওয়া হয়। আচ্ছা, এবং তারপরে আমরা ওই টাকা আমরা বাজেট করি আগে, তারপরে গভর্নমেন্ট থেকে পারমিশন নেওয়া হয়, ওই টাকা আমরা ওই পরিমাণ টাকা পাঠানো হয় এবং সেটার অডিট আবার আমাদেরকে রিটার্ন দেওয়া হয়। অ্যাকাউন্টেন্ট সাহেব অডিট দেখেন, উনি এই তো বললাম, এই জন্য বলতেছি যে প্রথম ফিড দ্য ফাস্টিংয়ের ডেটা উনি নিজে নিছেন, প্রথম রমাদানটা আমি করবো এবং প্রতিবারে সে করে। সে আমাদের অর্গানাইজেশন এত ভালোবাসে, সে নিজে আমাদের জন্য ফান্ড রেজ করে। তার মানে হচ্ছে যে যেহেতু এটা এই দেশের ইউকে রেজিস্টার্ড চ্যারিটি অন্তর্ভুক্ত, তার মানে যে কোনো কেউ চ্যারিটি কমিশন ওয়েবসাইটে গিয়ে they can find out the information. The commission website, you'll be able to see by putting in the details and the charity number, okay, and you'll be able to see the complete accounts, okay, of how it's been run, how transparent it is, as Dr. Z has made it very clear. You'll be able to see on there that we don't absolutely have any added no cost. Payroll. Absolutely. Okay. Everything is, you know, voluntary. So that means everything is transparent. People, about any donors, if they would like to proceed, if they like to follow the track of very their donation, so they can absolutely do that. Very, and very if there so is any concern, is there room for complaint department? Yes, 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 yes. Very much so. Not only that, if anybody wants, like they go to Bangladesh, they sponsor our orphan, they're 100% welcome to come and see the organization. Physically, if they would like to visit. Yeah, no problem. Because many people want to say, I'm Hafiz Kaki, let's see face to face. You're very welcome. অথবা সে বলছে হয়তো সে ওখানে যাবে, সে যাবে বলছে আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, এবং না হয় হাফেজ যাকে দিচ্ছে সে নিয়ে আসবে। বুঝছে, তার মানে হচ্ছে একটি ট্র্যাক রেকর্ড আছে এবং পুরো ডিটেল আছে, যে ডোনেশন দিচ্ছে, যে প্রজেক্ট দিচ্ছে, তারা চাইলে দেখতে পাবে। নাও জনাব জাহান লতিফ, মাই কোয়েশ্চন টু ইউ উড বি, ইউর আ ক্যাম্পেইন ম্যানেজার, রমাদান ইজ জাস্ট অ্যাট আ ডোরস্টেপ নাও, এন্ড ইনশাআল্লাহ ইউ উইল বি কামিং ভেরি সুন, উইল বি ফাইন্ডিং আউট দ্য ডেটস লেটার অন। নাও হোয়াট ইজ ইউর প্ল্যান this Ramadan, and what right would your message be in okay terms of orphan shelter foundation? Bismillah ar-Rahman ar-Rahim. The first and foremost, I mean, obviously it's an ongoing campaign which has been going for a number of years. This year we're particularly happy to report that we got, like, Feed the Fasting, okay, right, which we've is £250 a day, as the chairman and vice chairman said, right? To date, we've already raised over £7,000. More than £7,000. More than £7,000 in order to feed. Okay, now you can imagine that's a huge undertaking itself, right? And then we are hoping to have the scholarship funding where the education of the person from beginning to end, okay. When and you say beginning to end, is it from? That means from the incept right to going to university level, okay, right? Okay. What Mr. Latif is trying to explain is that we've got, with us at the moment, when I went to Bangladesh last time, it was a bit abrupt to like the way the like sponsorship of the child ended. So once they did their A-levels or Dakhil, isn't it? Dakhil, Alim. When they did their Alim, it was like they went to university and we saw them, but not a lot. Okay. So I was a bit aware of that, saying, look, we need to support these students more. So we're going to start a fund where it's going to be called the Hafiz Nasaruddin Scholarship Fund, where the top five students in our organization, academically brilliant, okay, we will pay for them to go to university. Full expense, accommodation, everything. Depending, obviously, they have to get into a good university, and then we will in Bangladesh, okay, and then we will pay for that education. Okay, now, so these are, and what other, apart from Feed the Fasting and the other that you have mentioned, anything else that you are targeting this Ramadan? Right. Well, I mean, because the ongoing building projects that are going on, okay, so basically they the would expansion have to, of the building, absolutely, yeah, okay, as you heard our chairman saying that there's kind of tin shed at the moment. Okay. And we obviously want to make sure that the foundation and all the rest of it is actually enhanced. So and get a permanent roof on top of those children. Absolutely. Yeah. And it should also be concerning us. We live in a luxurious lifestyle here. Very and should not so be we concerned about those who are not so well off, like, yeah, alhamdulillah, those who are privileged in this country. Another thing, the extension, but I'm to give ekta extension er jonno জাস্ট ইনোগ্রেশন প্রোগ্রাম করে আসছি ওই মাঠবাড়িয়ার জন্য, যেখানে এখন ছাত্র ছিল, যেখানে ছাত্র আছে 65। আচ্ছা, আর আজকে খবর নিলাম আরও দুইজন, মানে 67 এখন বর্তমানে ছাত্র, এটা বাড়ছে, কিন্তু অ্যাকোমোডেশন ওই রকম নাই। ওইটার জন্য আমরা এক্সটেনশন করার জন্য আমরা ফান্ড তুলবো এবার ইনশাআল্লাহ। সিলেটের জন্য ফান্ড আমরা অলরেডি পেয়ে গেছি একটা, আরও কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ। অলরেডি সিলেটের জন্য আমাদের আলহামদুলিল্লাহ এক ডোনারই একটা ভালো অ্যামাউন্ট
আচ্ছা এটা আমরা শেরপুর দেখানো হচ্ছে এখন চ্যানেল এস এর পর্দায়, এটা কি আপনি রিসেন্টলি দেখেছেন বা এটা কি রিসেন্ট ফুটেজ? শেরপুরটা আমি রিসেন্টলি যেতে পারি, এর ফুটেজ ইজ রিসেন্ট, জাস্ট এক মাস, মানে সবগুলি ফুটেজ যেটা আমরা চ্যানেল এস এর পর্দায় দেখেছি রিসেন্ট ফুটেজ, মেবি 3 উইকস, হ্যাঁ এরকম আর কি, দ্য রিসেন্ট ওয়ানস, একদম রোস্ট সিজন ফুটেজ। এখানে এখানে ছাত্র তো পড়াশোনা করছে ছাত্রছাত্রী, সাথে সাথে এখানে কিন্তু আরো একটা আমাদের প্রজেক্ট আছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা এটা শুধু সিলেটে আছে, অন্য কোথাও আমরা এখনো করি না, করি না, করব এটা যেখানে মহিলাদের, সরি নট সিলেট, শেরপুর, কারণ এখানে এই এলাকাটা এত বেশি মানে যাকে বলে আর কি আন্ডার ডেভেলপড, এবং এখানে ওই লোকজন সব সাপুরের, সাপুরে আর কি, তারা তাদের স্নেক চার্মিং হলো তাদের বিজনেস, মানে এবং তাদেরকে অন্য লোকজনে ডাইভার্ট করছে রিলিজিয়ন থেকে, আরো কিছু লোকজন ডাইভার্ট করছে। এই জন্য ওখানে গিয়ে আমার মানে শ্বশুর সাহেব, উনি আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক, উনি ওখানে গিয়ে এই প্রজেক্টটা শুরু করছেন, একটা জমি ওখানে গিয়ে পেপারে একবার উঠছিল যে ওখানে লোকজন সব ধর্ম চেঞ্জ করছে। আচ্ছা আচ্ছা, এটা পেপারে ওঠার পরে উনি ওখানে চলে গেছেন নিজ উদ্যোগে, নিজ উদ্যোগে চলে গেছেন ওখানে, সেই প্রত্যন্ত অনেক যাওয়ার পরে লোকজন সবাই, আরে কে আসলো কোথার থেকে গাড়ি নিয়ে এখানে, কে আসছে, লোকজন সব জড়ো হচ্ছে। তখন উনি বললেন যে পেপার নিয়ে যে এই অবস্থা, এটা কি সত্য? বলে হ্যাঁ এটা সত্য। তখন বললেন যে ঠিক আছে, তুমি আর তোমরা যদি আমাকে একটু জমি দাও এখানে, আমি একটা সেন্টার করবো যেখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, ইসলামিক শিক্ষা হবে। তখন ওরা যাই সব সংক্ষেপে বলছি, ওরা পরে প্ল্যান করে জমি নিয়ে, মানে জমি সিলেক্ট করে ওনার কাছে ঢাকায় আসছেন, তারপরে এই প্রতিষ্ঠান। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আর একটি বিষয় জানতে চাবো যে স্টুডেন্টের ওয়েলবিং, অনেক সময় দেখা যায় আমরা আমাদের ডোনার যারা আছেন, ভিউয়াররা আছেন, ডোনেট করছেন, আপনারা হয়তো দেখছেন সবসময় তো যাওয়া সম্ভব হচ্ছে না, তো ওইখানে সরজমিনে বাচ্চারা কী অবস্থায় আছে, তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না, বা শুধু আপনাদেরকে দেখানো হচ্ছে যে দ্য অল গুড অ্যান্ড বিহাইন্ড দ্য ব্যাক ডোর্স, এখানে কনসার্ন থাকতে পারে, হাউ ইউ মেকিং শিওর দিস সাইজ? একটা সেন্টারে একটা নতুন সিস্টেম করা হয়েছে, পর্যন্ত মঠবাড়িয়াতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, আচ্ছা 5টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ওখানে। আচ্ছা ওখান থেকে ওরা তো লোকালি, তারা সবসময় অবজার্ভ করতে পারে, আর আমরাও এখান থেকে মাঝে মাঝে অবজার্ভ করি। হোয়াট অ্যাবাউট সারপ্রাইজ ভিজিট? সারপ্রাইজ ভিজিট তো আছেই, এই যে এখন যে একজন লোক যাচ্ছে উনি তো সারপ্রাইজই যাবে, এবং এইবারে আমরা এই যে ঢাকা থেকে আমার একজন যাচ্ছে, সে গত 3 মাস আগেও গেছিল, সে কিচ্ছু বলে নাই ওদের কাছে, আচ্ছা গিয়া জাস্ট ধুম করে ওখানে উপস্থিত হয়েছে, গিয়া দেখে যে কি অবস্থা সব, মানে সারপ্রাইজ জাস্ট ফ্রম আস, হ্যাঁ এটা লোকালি, লোকাল থেকে, মানে লোকাল গভর্নমেন্ট, দ্য লোকাল এজেন্সিস, তারা বিকজ উই আর like a religious organization, we're okay. like a religious base, we teach them Quran and everything, the Bangladesh government keeps a really good eye on us, so which is good, alhamdulillah, to ensure that it's fully compliant, it's and meeting compliant, the criteria, that there's no okay. there's nothing going on that shouldn't be going on, everything is run by the book, so alhamdulillah that really. And is it only religious education? What about secular education? We should, it's not, I mean in terms of the physics or the science subjects, yeah, or we other have subjects? I mean we have a computer lab there, okay. we have media facilities there, so children are being educated, so they by will be fully equipped. Fully equipped, alhamdulillah. Encouraged to be fully equipped. অসংখ্য ধন্যবাদ। সময় একদম শেষ, আপনার কাছে আমি শুরু করতে চাচ্ছি জনাব মতিউর রহমান সাহেব, আপনার শেষ বক্তব্য ইন 10 সেকেন্ডস, আপনার যারা ফ্রেন্ড আছেন, ফ্যামিলি আছেন, বা আমাদের দর্শক যারা দেখছেন, আপনার কী মেসেজ থাকবে এই রমাদানে, কীভাবে সাহায্য করবেন? আমার মেসেজ যে সিম্পল, যে সবাই তো শুনলেন, জানলেন, দেখলেন যে ইটস এ ইউনিক প্রজেক্ট, যে জায়গায় মানে অরফেনদের বা ইয়েদেরকে সাহায্য করা হইতেছে, এবং সব টাকা পয়সা যা ইয়ে আসে বা ফান্ড রেজিং হয় সবটাই কাজে লাগানো হয়, প্লাস ওনারা নিজের ইয়ে থেকে নিজে প্রফেশনাল হিসাবে ওনাদের সময় দিতেছেন, আর ইনশাল্লাহ এমন জায়গায় যে একটু আগে বললেন যে সাপুরে ইয়েতে ছিল, ওরা তো আমাদের দেশে তো এরকম হয়, এরা এরা জেলে, এরা সাপুরে, এরা যে এদেরকে কেউ পাত্তাই দেয় না, রাইট রাইট গাইডেন্সটা দেওয়া আপনি বলতেছেন, এটা মেক শিওর করার জন্য, এরা এখনো অনেক পিছনে। অসংখ্য ধন্যবাদ, সবাই যেন সাহায্য করেন, উনার হেল্প দেন। অসংখ্য ধন্যবাদ জনাব জাহান লতিফ, ইউ আর দ্য ক্যাম্পেইন ম্যানেজার, আই এম শিওর ইউ উড লাইক টু সি ইওর অর্গানাইজেশন ফ্লারিশ এন্ড বি সাকসেসফুল, নাও হোয়াট উড ইওর মেসেজ বি টুয়ার্ডস দ্য অডিয়েন্স, ভিউয়ার্স, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ, হাউ শুড দে কন্ট্রিবিউট? আই এম পোর অপন এভরিবডি, ইনশাআল্লাহ দিস রমাদান ফর দেম টু open their hearts, take as much money out, put it to the organization. It's a fantastic cause. Not only that, you're actually putting your gateway to Jannah, inshallah, right? And furthermore, please look at our website, which is OSF London.
www.orphan.org.uk. Is it fully up to date? Absolutely fully up to date. And not only that, there's video footage, there's media footage, there's actually everything that you need to know about this organization. What about if someone would like to donate? Yeah. There is an absolute Just Giving page as well. There's a link where people can donate. It's a fantastic website. And not only that, finally, please, please, please do look at our campaign that's coming on the 11th. 11th. We will come to that. Thank you very much, Mr. Jahan Latif. Now, you being the chairman, Janab Najmul Sadat Ahmed, what would your final message be as a chairman? My message is everybody, you know, I urge you all to donate, but be rest assured that whatever money you give us, we will spend it in the right way. We fear Allah, we fear Akhirah. We all have to go, inshallah. We all have to be accountable. Exactly, we all have to be accountable. And we're completely above board. We're all, you know, we're all volunteers. None of us, you can look on our accounts, everything, none of us take a single penny in salary. If anything, we give more. So alhamdulillah, that's the main thing, is give us the money without any, you know, fear that your money will be misspent or anything. Inshallah, every single penny goes to the orphans. Thank you very much. Finally, Janab Dr. Ziaul Haq, apnar kache prosho thakbe onek manusher hoyto prosho thakte pare je it looks like a lot of family members are involved. So what about the outsider? What about people who are not part of the family? What would your message be to them? Everybody actually jara amader family jara ache tara to asri sathe jemon uni amader family member na uni amader sathe kaj korchen aro ami bollam onek doctors achen er sathe kaj korchen sathe sathe uni amader family member na uni amader sathe achen jara amader onushon dekhchen ashole amra chaichi sobai amader family member acha ei osf er jonno sobai amra family member orphan shelter foundation sorry orphan shelter foundation jara sobai amra family member jara help korchen jara amaderke upodesh dicchen jara bibhinno bhabe shohojogita korchen sobai family member ebong amra asha korbo 11 tarike amra chole Thank you very much for attending and giving us your valuable time. You're most welcome. With this, we have come to the conclusion of our tonight's discussion. Amra shunechi je Orphan Shelter Foundation kibhabe tara kaj korchen, kibhabe tara professional jara achen tara organization the jukto এবং তারা তাদের নিজের পকেটে খরচ করে জাস্ট টু ইনশোর দোজ হু আর লেস অ্যাডভান্টেজ দোজ হু আর লেস এবল টু ইনশোর দে গেট দি বেস্ট ফেসিলিটিস অ্যান্ড এটা শুধু সম্ভব হবে আপনারা যারা দেখছেন আপনারা যারা ডোনার আছেন আপনারা যারা ভিউয়ার আছেন আপনাদের সম্মিলিত ডোনেশনের মাধ্যমে এটাই শুধু সম্ভব হবে ইনশাল্লাহ আমরা দোয়া করছি যেন প্রত্যেকটি চ্যারিটি অর্গানাইজেশন যে যে কারেক্ট এবং মেইন ইন্টেনশন নিয়ে আসবে রমাদান মাসে আপনারা সবাই ইনশাল্লাহ সাহায্য এবং সহযোগিতা যেভাবে আপনারা করে গেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে করবেন আজ এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু